সুন্দরবন জঙ্গলে অনেক পশু পাখির সাথে একটি টুনি। তার বাবা মাকে নিয়ে থাকতো, আর সেই টুনিটার নাম ছিল শ্রাবন্তী টুনি। আর শ্রাবন্তী টুনির স্বপ্ন ছিল বিয়ে করবে। শ্রাবন্তী টুনির এখন বিয়ের বয়স হয়েছে, কিন্তু তারপরও শ্রাবন্তী টুনির বাবা মা তাকে বিয়ে দিচ্ছে না। এই নিয়ে শ্রাবন্তী টুনির দুঃখের শেষ নেই। একদিন সকালবেলা কোয়েল কাক শ্রাবন্তী টুনির বাসায় আসে। শ্রাবন্তী টুনি তখন আরাম করে শুয়ে স্বপ্ন দেখছিল, আর কোয়েল কাক শ্রাবন্তী টুনির মাকে বলে, আন্টি ভালো আছেন, শ্রাবন্তী টুনি কোথায়? তাকে দেখতে পাচ্ছি না যে। হ্যাঁ মা, ভালো আছি শ্রাবন্তী টুনি, সে আবার কোথায় যাবে? দেখো গিয়ে বিছানায় পড়ে পড়ে ঘুমোচ্ছে। মা, শুনলাম তোমার নাকি বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ আন্টি, সেই জন্যই তো আসলাম, আমার বিয়েতে আপনাদের ডাক দিতে এসেছি। আর ওইদিকে শ্রাবন্তী টুনির বিয়ের কথা শুনে তাড়াতাড়ি করে বাইরে চলে আসে। কার বিয়ে মা? আমার বিয়ের খবর বুঝি, যাক গিয়ে, তাও এতদিন পর আমার বিয়ের কথা তোমাদের মনে পড়েছে, যে তোমার মেয়ে বড় হয়েছে। দেখেছো মা, বিয়ের কথা শুনে শ্রাবন্তী টুনির ঘুম পালিয়ে গেছে। এখানে তোমার বিয়ের কথা নয়, এখানে কোয়েল কাকের বিয়ের কথা হচ্ছে। কি কোয়েলের বিয়ে? কি রে কোয়েল কাক, তোর বিয়ে ঠিক হয়ে গেছে? হ্যাঁ শ্রাবন্তী টুনি, আগামী সপ্তাহে আমার বিয়ে হচ্ছে। আমার বিয়ের দাওয়াত দিতেই তোর কাছে এসেছি। কিন্তু তুই তো আমার থেকে এক মাসের ছোট, তাহলে তোমার বিয়ে আমার আগে কেন হবে? দুই দিন পার তো তোর স্বামীকে নিয়ে আমার সামনে দিয়ে ঘোরাঘুরি করবি, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। শ্রাবন্তী টুনি, তোমার লজ্জা বলতে কিছু নেই নাকি? এই জঙ্গলে এমন কোন পাখি আছে যে কি না নিজের বিয়ে নিজেই বলে? মা, তোমাদের যদি মনে না পড়ে তোমার মেয়েটা বিয়ের উপযুক্ত হয়েছে, তাহলে তো আমাকেই মনে করে দিতে হবে, তাই না? আর মা, তুমি একবার ভাবো তো, এই জঙ্গলে সব ছেলে পাখিগুলো যদি বিয়ে করে ফেলে, তাহলে আমাকে কে বিয়ে করবে? বাস, অনেক শুনেছি তোমার বেয়াদবি কথাবার্তা, এখন আমার চোখের সামনে থেকে চলে যাও তুমি শ্রাবন্তী টুনি। শ্রাবন্তী টুনি তার মায়ের ধমক খেয়ে কোয়েল কাকের সাথে বাইরে চলে যায়। এভাবে দিন যেতে থাকে, আর শ্রাবন্তী টুনির মাথায় যেন বিয়ের ভূত চেপেছে। একদিন শ্রাবন্তী টুনি বাইরে দাঁড়িয়েছিল, ঠিক তখনই জনি টোনা সেখান দিয়ে যাচ্ছিল। আর শ্রাবন্তী টুনির জনি টুনাকে দেখে বেশ ভালো লাগে। আর শ্রাবন্তী টুনি মনে মনে ভাবে, বা ছেলেটা দেখতে তো বেশ সুন্দর, একটু ওর সাথে কথা বলে দেখি, দেখি তো বিয়ের জন্য রাজি করাতে পারি না। এই কথা বলে শ্রাবন্তী টুনি চলে যায় জনি টুনার সাথে কথা বলতে। আর ওই ডালের উপবসে শ্রাবন্তী টুনি বলে, এই যে শুনছেন। আরে আমাকে বলছেন? হ্যাঁ আপনাকেই বলছি, আপনি কি বিবাহিত? না আমি বিবাহিত নই, কিন্তু কেন? কেন আবার? আপনার তো বিয়ের বয়স হয়েছে, এখন আপনার উচিত হবে একটি সুন্দর মেয়ে পাখি দেখে বিয়ে করা, যে কিনা আপনার যত্ন করবে, আপনার খেয়াল রাখবে, আর রান্না করে খাওয়াবে। তা ঠিক আছে, কিন্তু আমি বুঝতে পারছি না আমার বিয়ে নিয়ে আপনারা এত মাথা ব্যথা কেন? দেখুন, আমি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না, আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনাকে আমার খুব ভালো লেগেছে, আপনি কি আমাকে পছন্দ করেছেন, আমাকে বিয়ে করতে আপনি কি রাজি? এই কথা শুনে জনি টোনা অনেক অবাক হয়ে যায় আর ভাবে, আরে এ আবার কেমন মেয়ে রে বাবা, নিজের বিয়ের কথা নিজেই বলছে, এর কি লজ্জা শরম বলতে কিছুই নেই। তারপর জনি টোনা টুনিকে বলে, দেখুন আমি এখনো বিয়ে নিয়ে কিছু ভাবিনি, আমি যদি বিয়ে করি তাহলে আপনাকে অবশ্যই জানাবো। এই কথা বলে জনি টোনা সেখান থেকে চলে যায়। জনি টোনা চলে গেলে শ্রাবন্তী টুনি বলে, বোকা ছেলে, এত সুন্দর মেয়ে দেখলে যে কেউ বিয়ে করতে চাইবে? আর একে দেখো ভাব নিচ্ছে, যার ঘরেতে এমন একটা জাত মাইয়া থাকে, তার মা বাবা কি করে ঘুমায় তেল দিয়া নাকে, দেখতে দেখতে 21-22 বছর করলাম পার, বর্তমান যুগে কত ধৈর্য ধরব আর? এই মেয়ে এমন গান গাইতে গাইতে ঘরে আসছো, তোমার লজ্জা নেই? মা, কিসের আবার লজ্জা, গানই তো বগেছি, আর মা তুমি জানো আজকে তো প্রায় আমার বিয়েটা ঠিক করে ফেলেছিলাম, কিন্তু ছেলেটা খুব বোকা, ও নাকি এখন বিয়ে করবে না, আরে বিয়ে করতে কেউ দেরি করে বলো মা। শ্রাবন্তী টুনির এমন কথা শুনে তার মা রেগে মেগে বলে, এই শ্রাবন্তী টুনি, তুমি কি বিয়ে পাগল মেয়ে হয়ে গেছো? সবসময় বিয়ে বিয়ে আমার মাথাটাই খারাপ করে দিচ্ছে,
আমার মান সম্মান আর রাখলে না। আরে বিয়ে শাদির বিষয়ে একটু লজ্জা থাকতে হয়। আমাদের আগে বিয়ের কথা বললে লজ্জায় মাথা উঠতাম না। মা তুমি আমাকে আগে বললে না, তাহলে হয়তো বা একটু লজ্জা পেতাম। আর বিয়ে শিক্ষার উপরে একটা বই রাখা উচিত ছিল, তাছাড়া মেয়েরা কিভাবে বুঝবে কখন লজ্জা পেতে হবে আর যে কখন কি করতে হবে। হয়েছে হয়েছে, আমি তোমার কোনো পাকা পাকা কথা শুনতে চাই না। আর তোমার বিয়ের কথা আমাকে না বলে তোমার বাবাকে গিয়ে বলবে। শ্রাবন্তী টুনি তার মায়ের মুখে এমন কথা শুনে তার বাবার কাছে বিয়ের কথা বলতে যায়। টুনি তার বাবাকে গিয়ে বলে, বাবা, ও বাবা, তুমি কি করছো? কিছু না রে মা, কেন কিছু বলবে? বাবা, তোমার কি মনে হয় না আমি অনেক বড় হয়ে গেছি? হ্যাঁ, আমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে আর দেখতেও অনেক সুন্দর হয়েছে। তাহলে তুমি আমার বিয়ে দিচ্ছ না কেন? মা টুনি, তোমার পড়াশোনা শেষ হলে আমি তোমাকে অনেক ভালো একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দেব মা। বাবার এমন কথা শুনে শ্রাবন্তী টুনি রেগে মেগে বলে, বাবা, তুমি অনেক মিথ্যে কথা বলো। তুমি আমাকে বলেছিলে আমি পরীক্ষায় ফেল করলে আমাকে বিয়ে দিয়ে দিবে, তারপর আমি ফেল করার পরও তুমি আমাকে বিয়ে দাওনি, আর এখন বলছো পড়াশোনা শেষ হলে আমাকে বিয়ে দিবে। বাবা, তুমি মনে রাখো আমার পড়াশোনা শেষ করতে করতে জঙ্গলের সব ছেলে পাখি ফুরিয়ে যাবে, তারপর আমি তাকে বিয়ে করব। এসব কেমন কথা টুনি মা, সব মেয়েরা চায় বিয়ে না করতে, আর তুমি দেখছি বিয়ের জন্য পাগল হয়ে গেছো। এখন যাও তো এখান থেকে, আমাকে আমার কাজ করতে দাও। শ্রাবন্তী টুনি তার বাবার কথা শুনে মন খারাপ করে ঘরে চলে যায়। এদিকে শ্রাবন্তী টুনি তার ঘরে চলে যাওয়ার পর তার মা তার বাবার কাছে এসে বলে, ওগো শুনছো, আমাদের মেয়েটা সত্যি অনেক বড় হয়ে গেছে, তাকে এখন বিয়ে দেওয়া প্রয়োজন। তাছাড়া সে তো এখন বিয়ের জন্য পাগল হয়ে গেছে। অন্য কোনো মেয়ে পাখি হলে কোন ছেলে পাখির সাথে পালিয়ে যেত, কিন্তু সে তো এসব কিছুই করেনি। হ্যাঁ, তাই তুমি একটা ভালো ছেলে পাখি দেখে শ্রাবন্তী টুনির বিয়ে দিয়ে দাও। হ্যাঁ গো, শ্রাবন্তী টুনির মা, তুমি ঠিকই বলেছো। আমি ভেবেছিলাম টুনি পড়াশোনা শেষ করলে নিজের পায়ে দাঁড়ালে তারপর ওকে আমি বিয়ে দেব, কিন্তু সে যখন চায় বিয়ে করতে তাহলে আমি আর আপত্তি করে কি করব। এরপর টুনির বাবা জনি টুনাকে দেখে শুনে শ্রাবন্তী টুনির সাথে ধুমধাম করে বিয়ে দিয়ে দেয়। শ্রাবন্তী টুনি এখন জনি টুনাকে বিয়ে করে খুশি, কারণ শ্রাবন্তী টুনির জীবনে সবচেয়ে বড় স্বপ্ন পূরণ হয়েছে আর ও জনি টুনাকে মনে মনে অনেক ভালোবাসত।